নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আগামী 90 দিনের মধ্যে এই 7 রাশির জাতক ও জাতিকারা লটারি থেকে হতে চলেছে কোটিপতি। হ্যাঁ বন্ধুরা, তো কোন সেই 7 সৌভাগ্যশালী রাশি তা আমি ভিডিওতে বলতে চলেছি, তাই ভিডিওটি মনোযোগের সাথে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভস্য শীঘ্র। আগামী 90 দিনের মধ্যে যে 7 রাশির কথা আমি এই ভিডিওতে উল্লেখ করতে চলেছি, সেই 7 রাশির জাতক জাতিকা যদি আপনি হন, তাহলে আপনারা লটারি থেকে 7টা থেকে শেয়ার থেকে কোটিপতি হতে চলেছেন। তবে তার জন্য আপনার জন্মছকে একটি গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে, সেই গ্রহটি হচ্ছে রাহু গ্রহ। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ রাহু গ্রহই দেয় এই সব ফাটকা থেকে ইনকাম। অর্থাৎ যে অর্থ হঠাৎ করে আসে, সেই অর্থ কিন্তু রাহু গ্রহ দিয়ে থাকে। তাই আপনার জন্মছকে রাহু গ্রহকে কিন্তু স্ট্রং থাকার প্রয়োজন রয়েছে। যদি এর উল্টোটা হয়, তাহলে আমার কথা কিন্তু এতটুকু মিলবে না। তাই ফার্স্ট অফ অল, আপনারা নিয়ারেস্ট কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে আপনাদের জন্মছকটি দেখিয়ে নিতে পারেন, আর জেনে নিতে পারেন আপনার জন্মছকে রাহু গ্রহ কেমন পজিশনে রয়েছে। আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার এবং এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। তাহলে আসুন জেনে নেওয়া যাক, কোন সেই 7 সৌভাগ্যশালী রাশি যে রাশিগুলি আগামী 90 দিনের মধ্যে লটারি থেকে কোটিপতি হতে চলেছে। আপনাদের জ্ঞাতার্থে আমি আরেকটি বিষয় জানিয়ে দিই, আপনারা প্রত্যেকেই দৈনিক রাশিফল চেয়েছেন, আর তার জন্যই আমি আপনাদেরকে দৈনিক রাশিফল দিতে চলেছি। কিন্তু এটি এই চ্যানেলে নয়, সেটি অন্য একটি চ্যানেলে। সেই চ্যানেলটির নাম অ্যাস্ট্রো টার্গেট, ASTRO TARGET, দৈনিক রাশিফল দিতে চলেছি। আর এর সাথে প্রতি রবিবার দিন সেই চ্যানেলে, অর্থাৎ অ্যাস্ট্রো টার্গেট নামে চ্যানেলটিতে ফ্রিতে জন্মছক বিশ্লেষণ করব। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিন, যাতে সমস্ত রকম নোটিফিকেশান আপনারা পেতে পারেন। তাহলে আসুন জেনে নেওয়া যাক, কোন সেই 7 সৌভাগ্যশালী রাশি যে রাশিগুলি আগামী 90 দিনের মধ্যে লটারি থেকে কোটিপতি হতে চলেছে। প্রথম যে রাশির কথা আমি বলবো, সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক জাতিকা হন, তাহলে আপনারা আগামী 90 দিনের মধ্যে লটারি থেকে কোটিপতি হতে চলেছেন। অর্থাৎ লটারি প্রাপ্তির কিন্তু সম্ভাবনা আপনাদের প্রবল থেকে প্রবলতর দেখা যাচ্ছে। এই সময় লটারি ছাড়াও আপনারা শেয়ার মার্কেট এবং সাট্টা থেকেও প্রচুর অর্থ কামিয়ে নিতে পারবেন। এরপরে যে দ্বিতীয় রাশির কথা আমি বলবো, সেটি হচ্ছে মেষ রাশি। আপনি যদি মেষ রাশির জাতক জাতিকা হন, তাহলে আপনারাও আগামী 90 দিনের মধ্যে লটারি থেকে কোটিপতি হতে চলেছেন। অর্থাৎ আপনাদের জীবনে কোটি টাকা আসতে চলেছে। এরপরে যে 3 নম্বর রাশির কথা আমি বলবো, সেটি হচ্ছে ধনু রাশি। আপনি যদি ধনু রাশির জাতক জাতিকা হন, তাহলে আপনারাও আগামী 90 দিনের মধ্যে লটারি থেকে হতে চলেছেন কোটিপতি। অর্থাৎ আপনাদের জীবনে কোটি টাকা আসতে চলেছে, আর এটি আসবে লটারি থেকে, সাট্টা থেকে, শেয়ার থেকে এবং ফাটকা থেকে। এরপরে যে 4 নম্বর রাশির কথা আমি বলবো, সেটি হচ্ছে আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও লটারি থেকে, সাট্টা থেকে, শেয়ার থেকে কোটিপতি হতে চলেছেন। এরপরে যে 5 নম্বর রাশির কথা আমি বলবো, সেটি হচ্ছে আপনি যদি তুলা রাশির জাতক জাতিকা হন, তাহলে আপনারাও আগামী 90 দিনের মধ্যে কোটি টাকা পেতে চলেছেন, আর এটি হতে চলেছে লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে এবং শেয়ার মার্কেট থেকে। এরপরে যে 6 নম্বর রাশির কথা আমি বলবো, সেটি হচ্ছে সিংহ রাশি। আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন, তাহলে আপনারাও লটারি থেকে, সাট্টা থেকে, শেয়ার থেকে কোটি টাকা হতে চলেছে, অর্থাৎ কোটিপতি হতে চলেছেন আপনারাও। এরপরে যে রাশির কথা আমি বলবো, সেটি হচ্ছে কর্কট রাশি। আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও আগামী 90 দিনের মধ্যে লটারি থেকে, সাট্টা থেকে, শেয়ার থেকে কোটি টাকা করতে চলেছেন, অর্থাৎ কোটিপতি হতে চলেছেন আপনারাও। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে, এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।